আসসালামু আলাইকুম আজকে অনেক ভোরেই অফিসে চলে আসছি যে জহুরবার থেকে দুজন এবং বিনায়ক থেকে একজন ভাই আসছেন তাদেরকে আমরা ইমিগ্রেশনের সমস্ত পেপারটা ফোন রেডি করে দিয়ে ইমিগ্রেশন পাঠিয়েছি আর আগে থেকেই গত দুই দিন ধরে আমাদের যে হোস্টেলে আপনার ক্লান্তান থেকে এক ভাই আসছেন তো যে সমস্ত প্রবাসীরা আপনারা দূর প্রদেশে রয়েছেন আপনারা আসতে পারেন আমরা আপনার থাকার জন্য যে ব্যবস্থা করে রেখেছি আমরা যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সহকারে টিকিট এবং কি এই সমস্ত আমরা রেডি করে দেব এবং সেই সমস্ত প্রক্রিয়া করে দেব যাতে করে আপনি সহজে ইমিগ্রেশন গিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে যেতে পারেন আর আমরা সবসময় বলে আসতেছি যে সমস্ত প্রবাসীরাপা দেখে যাবেন আপনি অবশ্যই যে আগে থেকে টিকিট কেটে রাখুন যদি আপনার সত্যি সত্যি দেখে যাওয়ার নিয়ম থেকে থাকে যেভাবে ক্রমাগতভাবে টিকিটের দাম বাড়তেছে তো এখন আপনি টিকিট কাটলে এই টিকিটটি কিন্তু শেষ সময় কাটলে আপনি অন্তত অর্ধেক টাকা সেভ করতে পারবেন তার পাশাপাশি যদি আপনি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি না পান তাহলে কিন্তু দুই দিন টিকিট দিয়ে কাটে কী হবে আপনার আপনি ডেটে পাচ্ছেন না যেতে পারবেন না তাই তো আমরা আসুন আমরা আগে থেকেই যে আমরা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টটি রাখবো এবং টিকিট কেটে রাখবো যারা কেন টিকিট কাটবেন না পরে কাটবেন বা আপনারা বেতন আসেনি অনেকে বলতেছে আপনারা অন্তত ইমিগ্রেশন ডেট নিয়ে রাখুন যাতে করে যে আমাদেরকে বলতে না হয় ভাই আমি কালকেই দেখে যাবো আমাদেরকে ইমার্জেন্সি দেশে পাঠান যেটি না কোনোভাবেই সম্ভব না আপনি আজকে অ্যাপ্লাই করলো তো অন্তত আপনাকে দুই থেকে তিন সপ্তাহ পরে আপনাকে যেতে হবে যেহেতু আগে কোনো প্রকার ডেট নেই তাই তো আসুন আমরা দ্রুত যে যাকে দেখে যাব ইমিগ্রেশনের ডেট নিয়ে রাখবো এবং কি টিকিটটি কখন রাখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম